দেখো আমি তাল নিয়ে নিয়েছি, তালগুলো আমি কেটে নিচ্ছি বঠির সাহায্যে এবং ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়াতে হবে, এগুলো তালের ভেতরে তালের শ্বাস, আর ওই সাদা অংশটা ফেলে দিতে হবে। ওইগুলো খেলে পেটে ব্যথা হয়। এটা ফেলে দিতে হবে, এই যে এই অংশটা, এই যে ছাড়িয়ে নিচ্ছি এই অংশটা ফেলে দিতে হবে। এইটা খাই, এটা ফেলে দিলাম। কার কার তাল খেতে ভালো লাগে তারা তাল অবশ্যই খাবে। এই সময় প্রচুর তাল পাওয়া যায়, আমাদের এখানে তো প্রচুর তালের গাছ আছে, আমরা খুব তাল খাই। আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে, যার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখবে। রান্না ছাড়াও অনেক রকম ভিডিও দেওয়া আছে, এবং লাইক শেয়ার কমেন্ট করবে, ভিডিওগুলো ভালো লাগবেই, অবশ্য ভালো লাগবে। বন্ধুরা, তোমরা ভিডিওগুলি দেখে লাইক শেয়ার কমেন্ট করো, আমাকে উৎসাহিত করো, যাতে আমি পরের বার আরও বড় বড় ভিডিও দিতে পারি, অন্য অন্য রকমও ভিডিও দিতে পারি। তার জন্য এই এখন গ্রীষ্মের দুপুরে তাল খাওয়া খুব আনন্দদায়ক, এই সময়ে তাল পাওয়া যায়, অন্য সময় তো তাল পাওয়া যায় না। আর তালের এই কচি শাঁসটা বের করে খাওয়ার পর ওর ভেতরে একটা মিষ্টি মিষ্টি জল থাকে, সেটাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এইটা শাঁস, এটা খেতে ভালো লাগে। আর তাল তার ভেতরেও একটা মিষ্টি জল থাকে, সেটাও খেতে ভালো লাগবে। কিন্তু মনে রাখতে হবে ওই সাদা অংশটা ফেলে দিতে হবে, শক্ত একটু ওটা ফেলে দিতে হবে। ভয়েস দিতে বলে ভয়েস দেখো, আমি তাল থেকে চামচ দিয়ে তালের শাঁসটা দেখো সুন্দর করে বের করে নিচ্ছি। এইভাবে বের করে নেবে, চামচ দিয়ে সুন্দরভাবে বের করা যায় তালের শাঁস, দেখো। হ্যাঁ দেখো, বের করে নিলাম এইভাবে। তাল
পাকার পর আরও ভিডিও দেব, তালের তালের বড়া, তালের পিঠে, তালের লুচি, তালের রুটি, তালের পায়েস, তালের নানা রকম জিনিস তৈরি করে আমি ভিডিও করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো।